বন্ধুরা আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিং এ আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনারা বট গাছকে বনসাই হিসাবে তৈরি করবেন বট গাছ থেকে বনসাই তৈরি করবেন তো আগে একটি ভিডিও আমি দিয়েছিলাম বনসায় বিষয়ক তো সেখানে আলোচনা করেছিলাম বনসাই কি এবং কিভাবে তা তৈরি করতে হয় আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো এখানে আমি একটি গাছের বনসাই করছি দেখতেই পাচ্ছেন এই বটগাছটি আমি একটি মাটির ভাঁড়ের মধ্যে লাগিয়েছিলাম প্রায় বছর দুয়েক আগে তো এটি লাগানোর টার্গেটই ছিল যেটিকে একটি সম্পূর্ণ বনসাই হিসাবে গড়ে তোলা তো যদিও বনশায়ের লক্ষ্য নিয়ে কোনো গাছকে এই ধরনের মাটির ভাঁড়ে লাগানো উচিত নয় কেননা এখন এটি প্রতিস্থাপন করার জন্য গাছটি তুলতে খুব অসুবিধা হবে কিন্তু সে সময় আমার কাছে কোনো মাটির সেরকম পাত্র না থাকায় আমি এটির মধ্যে লাগিয়েছিলাম তো যাই হোক এটি আমি স্ট্যান্ডার্ড সাইজে কেটে নেব এবং গাছটিকে বার করে আনব এরপরে এই গাছটিকে আমি এই পাত্রের মধ্যে প্রতিস্থাপিত করব এই মাটির মধ্যে এখানে প্রতিস্থাপিত করব আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে বনসাই হচ্ছে একটি লিভিং আর্ট এটি তৈরি করতে প্রায় সাত থেকে আট বছর সময় লাগে তবে কিছু স্টেপ যদি গ্রহণ করা হয় তাহলে এই বনসাই করতে মোটামুটি চার থেকে পাঁচ বছর বা তারও কম তিন থেকে চার বছরের মধ্যেও কিন্তু আমরা করে নিতে পারি তো এই গাছটি আমি অলরেডি দু বছর পার করে দিয়েছি আশা করি আর বছরের মধ্যে একে সম্পূর্ণ বনসায় রূপ দিতে পারবো তো আমি কন্টিনিউয়াসলি গাছগুলোর উপরে আমি ভিডিও আপলোড করে যাব আপনারা যদি এই চ্যানেলে এসে থাকেন বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাই তো দেখুন এখানে চারপাশে মোটামুটি স্ট্যান্ডার সাইজ একটি রাউন্ড করে নিয়েছি এরপর এটা কেটে নিতে হবে এই পোর্শনটা কেটে নিলে খুব সহজেই গাছটি ভাটির থেকে বেরিয়ে আসবে তো বন্ধুরা এখানে আমি টপটির থেকে গাছটিকে বার করে নিয়েছি দেখুন ঠিক কি পরিমাণ শিকড় হয়েছে এখানে তো আমি একটি রেকারের সাহায্যে এই মাটিটি ছাড়িয়ে নিচ্ছি এখান থেকে এবং সম্পূর্ণ মাটিটি এই রেকারের সাহায্যে ছাড়ানো না যাওয়ায় বা যদি জোর করে ছাড়ানো হয় তাহলে হয়তো এই যে শিকড়গুলো আছে সরু শিকড়গুলো সেগুলো কেটে যেতে পারে তাইকে বালতির মধ্যে জলে কিছুক্ষণ চুবিয়ে রাখলে এই মাটি নরম হবে এবং সহজেই ছাড়ানো যাবে তো আমি একটি বালতির মধ্যে জল নিয়েছি এবং কিছুক্ষণ একে বালতির জলে চুবিয়ে রাখছি তাহলে মাটিটি অটোমেটিক এখান থেকে খসে যাবে এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে গাছটিকে বছরের জন্য এই মাটির ভাড়ে প্রতিস্থাপিত করে রাখা বা গাছটিকে এতদিন ধরে দু বছর মধ্যে একটি ভাড়ে রাখার কারণটা কি না বনসাই হচ্ছে গাছকে ছোট করে রাখা এবং একটি বড় গাছকে ছোট করে রাখার জন্য তাকে প্রথমেই যদি আমরা ট্রেন করি বা প্রশিক্ষিত করি যে কীভাবে প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয় তাহলে কিন্তু গাছটা অনেক তাড়াতাড়ি রেসপন্স দেয় অর্থাৎ গাছটির যে হতে সাত থেকে আট বছর সময় লাগে এখানে কিন্তু সময়টি অনেক কমে যায় অর্থাৎ তিন থেকে চার বছরের মধ্যে আপনি কিন্তু একটি সম্পূর্ণ বনসাই এখান থেকে পেয়ে যাবেন তাই প্রথমে গাছটিকে তার নিজের মতো বা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হয় এই প্রথমে দু বছর কোনো রকম কাটাই ছাটাই করার প্রয়োজন নেই শুধুমাত্র এবং মাটি পরিবর্তনের প্রয়োজন নেই শুধুমাত্র প্রত্যেক দিন এতে জল দিয়ে যেতে হবে এবং মাঝে মধ্যে কিছু ফার্টিলাইজার খোল ভেজা জল বা জৈব সার জল এগুলো দিয়ে যেতে হবে তারপর এই যে এখন আমি যেটা প্রতিস্থাপিত করছি এরপর এই প্রতিস্থাপন করলে খুব তাড়াতাড়ি এবং কিছুদিনের মধ্যে আপনারা বনসাই হিসাবে গাছটিকে পেয়ে যাবেন তো নতুন গাছ থেকে কি তাহলে বনসাই করা যাবে না হ্যাঁ অবশ্যই যাবে তো তার আলাদা কিছু স্টেপস আছে তো সেই বিষয়ক আমি ভিডিও বানাবো কিছুদিনের মধ্যে এবং এই চ্যানেলে আপলোড করবো যে একটি নতুন গাছ তাকে ট্রেন্ড না করেও কিভাবে। বনসাই বানানো যায় সেই বিষয়ক আমি কিছু ভিডিও বানাবো কিছু মধ্যে এবং এই চ্যানেলে আপলোড করব আপনারা যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য এরপর এই যে প্রধান শিকড়গুলো আছে এই যে দেখুন ভেতরে একটা প্রধান আছে একইবারে ভিতরে এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে শিকড়টা এইগুলোকে কেটে কিন্তু আমাদের বাদ দিতে হবে ঠিক আছে তো কাটার কাজে আমি একটি কাটার ইউজ করছি এবং এই কাটার ইউজ করে আমি এই প্রধান যে শিকড় সেটিকে কেটে বাদ দিচ্ছি দেখুন পুরোটা পরিষ্কার হয়ে গেছে ও নিচের প্রধান যে শিকড়টা সেটি আরও কিছুটা ওপর থেকে আমি কেটে দিয়েছি ফলে এটা খুব সুন্দর বনসাই হবে আপনি যদি ভাবেন যে শিকড়গুলো রেখে আপনি বনসাই করবেন তাহলে কিন্তু গাছটা কোনোভাবে বনসাই হবে না এরপরে লক্ষ্য করুন যে এটিকে ট্রেন করার ফলটা কী না প্রথম দিকের পাতাগুলো দেখুন কত বড় সাইজ এগুলো পুরনো পাতা পুরোনো পাতা কিন্তু এখন সিজন চেঞ্জ হচ্ছে গ্রীষ্ম পড়ছে শীত শেষ হয়েছে তো এখন যে পাতাগুলো হচ্ছে দেখুন পাতার সাইজ দেখুন নতুন পাতার সাইজ দেখুন কত ছোট হচ্ছে তো গাছটি ট্রেন করলে কি হয় না ধীরে ধীরে পাতার সাইজ ছোটো হয়ে যায় তো বনসাই গাছের পাতা ছোট হওয়াই কাম্য কেননা যত ছোট পাতা হবে গাছটি দেখতে ঠিক ততটাই সুন্দর হবে এরপর আমরা এই গাছটি এই বনসাই পাত্রে প্রতিস্থাপিত করব তো বনসাই পাত্রে প্রতিস্থাপিত করার আগে বনসাই পাত্রর দিকে লক্ষ্য করতে হবে তাতে যেন যথেষ্ট ছিদ্র থাকে জল যেন না জমে পাত্রে তো এখানে দেখুন একটা দুটো তিনটে চারটে চার চারটা ছিদ্র আছে তো চারটা ছিদ্রে আমরা চারটা কুচি বসিয়ে দেবো যাতে মাটি ওই ছিদ্রগুলোকে বন্ধ করে দিতে না পারে এরপর এর মধ্যে বনসাই সয়েল দিয়ে আমরা গাছটিকে বসাবো গাছটিকে বসানোর পরে আমাদেরকে গাছটি একটু কাটিং করতে হবে গাছটি দেখুন এত বড় রাখা যাবে না এটি কেটে নিতে হবে তো মোটামুটি এরকম জায়গায় যদি আমরা কেটে দিই তাহলে এই যে জয়েন্টগুলো বা গাঁটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর থেকে নতুন শাখা বেরোবে এবং গাছটি বেশ ঝোপযুক্ত হবে তো আমরা মোটামুটি এরকম জায়গার থেকে আমরা গাছটিকে কেটে নিচ্ছি এরকম জায়গায় এটা ফেলে দিতে হবে এবং এই গাছটিকে এখানে আমরা প্রতিস্থাপিত করব তো এখানে বনসাই সয়েল দিচ্ছি আমরা এই বনসাই সয়েলের মধ্যে এক ভাগ কোকোপিট এক ভাগ ইটের খোয়া ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া এক ভাগ বালি এক ভাগ কাঁকর এবং দুভাগ জৈব কম্পোস্ট মিক্স করা আছে এখানে কিন্তু কোনো মাটি ব্যবহার করে নেই আপনারা ইচ্ছে করলে মাটি ব্যবহার করতে পারেন ভাগ কিন্তু সেই মাটি কখনো যেন এঁটেল মাটি না হয় কারণ এঁটেল মাটি যদি হয় তাহলে মাটির মধ্যে যে স্ব আছে সেগুলো বন্ধ হয়ে যাবে এবং জল জমবে যেটি বনসার জন্য খুব ক্ষতিকারক তো মাটি ব্যবহার করলে আপনারা লাল মাটি যেগুলো কাঁকড়যুক্ত মাটি সেগুলো ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কিন্তু কোনো মাটি ব্যবহার করিনি এরপর গাছটিকে ঠিক পজিশন করে বসাতে হবে দেখুন শিকড়গুলো যেন এই পাতাটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি পুরনো হয়ে গেছে দেখুন এরপরের গোড়ায় চারদিকে বনসাই সাল দিয়ে দিতে হবে দিয়ে ফিল আপ করে দিতে হবে মাটি কিন্তু ভালোভাবে চেপে চেপে বসাতে হবে যে ভিতরে যেন কোনো ফোরা বা ফাঁকা অংশ না থাকে দেখুন গাছটি প্রতিস্থাপন কমপ্লিট এরপর এর মধ্যে স্প্রেয়ারের সাহায্যে আমাদের জল দিয়ে দিতে হবে মগের সাইজের জল কোনোভাবে ঢেলে দেবেন না ফলে বালি মাটি তো এটা বা কাকজযুক্ত মাটি অন্যদিকে সরে যেতে পারে স্প্রেয়ারের সাহায্যে জল দেবেন জল দিলে কিছুটা মাটি বসবে তারপরে প্রয়োজন অনুযায়ী আবার কিছুটা মাটি এখানে ফিল আপ করে দেবেন বন্ধুরা এটি কুড়ি দিন পরের আপডেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখুন গাছটির প্রতিস্থাপন সফলভাবেই হয়েছে এবং এই কুড়ি দিনের মধ্যে দেখুন গাছটিতে নতুন শাখাও এসেছে বেশ কিছু দেখতেই পাচ্ছেন বেশ কিছু শাখা এখানে এসেছে যত দিন যাবে তত শাখার পরিমাণ বৃদ্ধি পাবে এবং গাছটি সম্পূর্ণ বনশায় আকার নেবে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছটি ধীরে ধীরে বনশায় রূপ নিতে শুরু করেছে দেখুন তো এই পদ্ধতির মাধ্যমে যদি আপনারা বনসাই করে থাকেন তাহলে মোটামুটি তিন থেকে চার বছরের মধ্যেই একটি সম্পূর্ণ বনসায় আপনারা পেয়ে যাবেন আর এখানে লক্ষ্য করুন বেশ কিছু আগাছা হয়েছে তো আগাছাগুলো পরিষ্কার করে নেওয়া প্রয়োজন কেননা আগাছা যদি থাকে তাহলে গাছের যে খাদ্য রস সেটা আগাছাগুলো নিয়ে নেয় ফলে গাছে খাবারের অভাব দেখা দেয় এবং এখানের মাটিও বেশি ভিজে রাখা যাবে না কেননা বনসাই বেশি ভিজে মাটি পছন্দ করে না তাই পরিমাণ মতো জল এখানে দিতে হবে বুঝে বুঝি এরপর এখানে একটি খুব ইম্পর্ট্যান্ট কাজ এখানে করা প্রয়োজন আমাদের খুব জরুরি সেটা সেটা হচ্ছে এই যে কাটা যে অংশটা দেখতে পাচ্ছেন এই কাটা অংশটি যাতে জল জমে বা জল ঢুকে পচে না যায় তার জন্য এই যে অংশটি এটা আমরা মোমবাতি দিয়ে এখানে লেমিনেশন করে দেবো অর্থাৎ এই জায়গাটি পুরো মোমের যে গলা অংশ সেটি দিয়ে ফিল আপ করে দেবো যাতে সেখানে কোনোভাবেই জল প্রবেশ করতে না পারে কেননা যদি জল ওখানে প্রবেশ করে তাহলে জায়গাটি পচে নষ্ট হয়ে যাবে এবং আমাদের বনসাইয়ের গাছটি ক্ষতিগ্রস্ত হবে তাই আমরা এখানে মোম দিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি মোম না থাকে তাহলে আপনারা ভেসলিন জাতীয় অন্য কোনো পদার্থও দিতে পারেন বা ভেসলিনও দিতে পারেন তবে ভেসেলিনের কার্যক্ষমতা মোটামুটি এক থেকে দু সপ্তাহ থাকে তারপরে নষ্ট হয়ে যায় তাই এখানে মোম দেওয়াই ভালো তাই আমি এখানে মোম দিয়ে নিচ্ছি তো আমি এখানে মোম কুড়ি দিন পরে দিচ্ছি তার কারণ মোম সঙ্গে সঙ্গে যদি দেওয়া হয় তাহলে গাছ থেকে যে রস বের হয় অর্থাৎ কাটা অংশটির থেকে গাছের যে রস বেরোয় সেটি শুকনো না হওয়া পর্যন্ত দেওয়া যাবে না যদি আপনারা সঙ্গে সঙ্গে কাটার পরেই মোম দিয়ে সেই জায়গাটি সিল করে দেন তাহলে কিন্তু গাছটি ক্ষতিগ্রস্ত হবে তো বন্ধুরা এই গাছটির আপডেট আমি কিছুদিনের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং গাছটিকে সম্পূর্ণ বনসায়ের আকার দেওয়ার জন্য এরপর কী কী স্টেপস গ্রহণ করতে হবে সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব তাই আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে আমি যখনই সেই সমস্ত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার প্রথমে পেয়ে যান বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন